আর আজীবন বৈরাও যদি কেউ আল্লাহ 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 করতে করতে পাথর গর্ত করে ফেলে, তবুও আল্লাহ সন্তুষ্ট হয় না যে পর্যন্ত তার পাশে আল্লাহর হাবিবের নামটা না থাকে। যদি কোনো ধর্মীয় মাহফিল হয় আর ধর্মীয় মাহফিল নাম দিয়া ওখানে যদি আল্লাহর রাসুলের গুণগান না থাকে তাহলে ওইটা হয়ে যায় শয়তানের আকরা। আমাদের বাংলাদেশে বেশ কিছু জায়গা আছে, অনেক বড় জায়গা, লক্ষ লক্ষ মানুষ হয়, ওখানে আল্লাহর গুণগান হয় কিন্তু নবীর কোনো গুণগান নাই। তো ওই জায়গাটাই শয়তানের আকরা যেখানে আমার নবীর গুণগান না থাকে। কারণ পৃথিবীর মধ্যে যত অলি আউলিয়া গাউস কুতুব পীর পয়গাম্বর নবীগণ আসছে প্রত্যেকটা মানুষ, শুধু মানুষ না পশু পাখি সহকারে প্রত্যেকটা জীবেই আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ইবাদত করে। নাকি আমরা ইবাদত কার উদ্দেশ্যে করি? আল্লাহর, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ কয় আমিও ইবাদত করি, আমি ইবাদত করি আমার বন্ধুরে রাজি খুশি রাখার জন্য। আমরা করি আল্লাহর ইবাদত আর আল্লাহ করে তার হাবিবের ইবাদত। এখানে মিলাদ হয়েছে একটু আগে, আমি আইসা পুরাটা পাই নাই, অল্প পেয়েছি। কোরআনের একটি আয়াত এখানে আলোচনা হয়েছে, সূরা আহজাবের 56 নম্বর আয়াত। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে, হে আমার বান্দাগণ, বেশি বেশি আমার হাবিবের নামের উপর দুরুদ সালাম পড়ো, যার নামের উপর দুরুদ সালাম আমি আল্লাহ নিজে আমার অগণিত ফেরেশতাদেরকে নিয়ে পড়ি। তাহলে আল্লাহ নিজেই যার নামের উপর দুরুদ সালাম পড়ে, আমরা ওই নবীর উম্মত, কত ভাগ্য আমাদের ভালো। পূর্ববর্তী নবীগণ আল্লাহরে বলছে, আল্লাহ নবী না হইয়া যদি তোমার আখেরি নবীর উম্মত হইতে পারতাম, অন্য অন্য নবীদের চাইতে আখেরি নবীর উম্মতের মান এটা আল্লাহর কাছেই বেশি। আমার দয়াল নবীর মহাব্বতে কাঁদে না যার প্রাণ, আমার হুজুর পাকের মহাব্বতে কাঁদে না যার প্রাণ, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। আমার দয়াল নবীর মহাব্বতে কাঁদে না যার প্রাণ, হুজুর পাকের মহাব্বতে কাঁদে না যার প্রাণ, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। প্রেমে ওয়াইস করনি 32 দন্ত ভাঙলে না পনি, নবীর প্রেমে ওয়াইস করনি 32 দন্ত ভাঙলে না পনি, নূর নবীজি গায়ের জামা করলো জারে দা, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগীর, নবীজির প্রেমে নৌয়াইলেন শীর, জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগীর, নবীজির প্রেমে নৌয়াইলেন শীর, জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগীর, নবীজির প্রেমে নৌয়াইলেন শীর, স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানাম, স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানাম, স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানাম, বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান।
রাখিও নবী গো চরণ তলে, আবারে বৈদেশি বলে রাখিও নবী গো চরণ তলে, দয়াল মতিন সাই আমার তুমি বর্তমান, দয়াল মতিন সাই আমার তুমি বর্তমান, দয়াল মতিন সা বাবা তুমি বর্তমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমার মনে হয় না যে কোনো মুসলমানের জানার বাকি আছে। জুনায়েদ বাগদাদির জীবনী পড়লে দেখা যায় সে আল্লাহর ওলি ছিল না, সে ছিল একজন কুস্তির পালোয়ান। কুস্তির পালোয়ান বুঝেন তো? তার দেশের মধ্যে ঘোষণা দেয়া দিল, জুনায়েদের লোকে কুস্তি খেলা যদি কেউ হারাইতে পারো তারে 10,000 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। কেউ সাহস পায় না। মদিনা মনোয়ারা থেকে একটা লোক আসছে যার শরীরে মাংস নাই বললেই চলে, শুকনা রুগ্ন। আয়েশা বলতেছে যে আমার নামটা লিখান, আমি জুনায়েদের লগে কুস্তিতে লড়ব। বাদশাহ বলে তুমি যে জুনায়েদের লগে কুস্তিতে লড়বা, জুনায়েদ রে চিনো? কয় না। দেখছো কোনোদিন? কয় না। কয় আগে দেখা লো, দেখা যদি তোমার মনে চায় লড়তে তাইলে তুমি প্রতিযোগিতায় অংশ নিও। কয় ঠিক আছে তাহলে দেখে আসি। যায় দেখে একটা ঘরের মধ্যে জুনায়েদ বাগদাদি শুয়া রয়েছে, যে একটা খাটের মধ্যে, একটা বিছানার মধ্যে বডি দেখা যায়, খাটার দেখা যায় না। পালোয়ান তো পালোয়ান। যায়া বলে আপনি কি জুনায়েদ বাগদাদি? কয় হ্যাঁ। আপনি কে? কয় আমি আপনার সাথে খেলতে আইছি, আপনার সাথে আমি কুস্তিতে লড়ব। জুনায়েদ বাগদাদি বলে ভাই তুমি কি লড়তে আইছো না মরতে আইছো, কোনটা? কয় এটা খেলার মাঠেই দেখা যাবে। দেখবেন দুই দলের প্লেয়ারে খেলা শুরু করার আগে মাঠে হাত মিলায়, বুক মিলায়, কি মিলায় না? জুনায়েদ বাগদাদির সাথে হাত মিলাইয়া বুক মিলাইতে গেছে যখন, গিয়া কানে কানে বলে জুনায়েদ রে শক্তি দিয়ে কিন্তু আমি পারতাম না তোর লোকে, আমার অবস্থা দিকেও তো বুঝতেছস, শক্তি দিয়ে আমি পারবো না, তবে আমি আওলাদে রাসুল, আমি রাসুলের বংশের একজন মানুষ, আজকে যদি আমি জয়ী হইতে পারি, স্বর্ণ মুদ্রাগুলি আমি পাইলে, আজকে কয়েকদিন ধরে আমার স্ত্রী সন্তান রাওনা হারে আছে, যদি আমি স্বর্ণ মুদ্রাগুলি পাই তাইলে আমি আমার স্ত্রী সন্তানের জন্য খাদ্য অন্ন বস্ত্র নিয়ে যাব। আমার মদিনায় অনেক মানুষ কষ্ট করতেছে, আমি তাদের জন্য খাদ্য কিনে নিয়ে যাব। জুনায়েদ বাগদাদির মনটা হঠাৎ করে এলোমেলো হয়ে গেল, বলে ঠিক আছে তুমি আমারে আগে আঘাত করো। জুনায়েদ বাগদাদিকে ওই লোকটা আগে আঘাত করছে, একটা আঘাত খায়া জুনায়েদ বাগদাদিও হাত উঠাইছে আঘাত করার জন্য, কিন্তু তার হাতটা কাঁপতে কাঁপতে আবার নিচে নেমে গেছে, মাটিতে পইরা গড়াইতেছে, পরাজয় স্বীকার করে নিছে। আর বাগদাদে একটা মানে হইসই উঠা পড়ছে যে জুনায়েদের মতো এত বড় একটা পালোয়ান কোত্থেকে আইছে, একটা রুগ্ন ব্যক্তি তার লগে পারলো না, এটা তো আমাদের দেশের জন্য একটা লজ্জা। বাদশাহ ডাইকা কয় কিরে জুনায়েদ তোর যে বডি যে শক্তি আজকে কই গেল? জুনায়েদ বাগদাদি বলে যে আমাকে যখন ওই লোকটা আঘাত করছে আমিও তারে আঘাত করার জন্য হাত উঠাইছি, কিন্তু তার চেহারার দিকে তাকাই আমি দেখলাম স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন নিজেই আমার সামনে দাঁড়ায় আছে। আমি ওই আওলাদে রাসূলের গায়ে হাত উঠাইতে পারি নাই, আমি পরাজয় স্বীকার করছি, আমি মনে করি এটাই আমার জীবনের শ্রেষ্ঠ জয়। দলিল প্রমাণ করে ওই দিন রাতে আল্লাহর রাসূল স্বপ্ন যুগে আয়েশা জুনায়েদকে বলে, জুনায়েদ রে তুই আমার মহাব্বতে যে ত্যাগ স্বীকার করেছিস,
তার উপযুক্ত পুরস্কার আমি তোকে দেব। আমার রাসুলের মাথায় ছিল একটি তাজ মুবারক, এই তাজ মুবারক খুইলা জুনায়েদ বাগদাদির মাথায় পরাই দিয়া বলে আজ থেকে এই পৃথিবীর বুকে তোর নাম হলো তাজুল আউলিয়া। অনেক অলিয়া উলিয়া দুনিয়ার মধ্যে আসছে, কিন্তু তাজুল আউলিয়া এটা একজনই, সে হলো জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ। কেন? সে আমার নবীরে ভালোবাসা, নবীর আহলে বায়াতকে ভালোবাসা, আউলাদে রাসুলকে ভালোবাসা, সে আল্লাহর অলি হয়ে গেছে। কি আমরা যদি আহলে বায়াতকে ভালোবাসি, আউলাদে রাসুলকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমরাও কোনো কিছু পাবো এটা আশা করা যায়। অনেক মানুষ আছে যে আহলে বায়া তাওলাদের আসল এইগুলি নামই শুনতে পারে না। কি আছে না বাবা, আমরা যেন ওই দলে না যাই। জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগির, নবীজির প্রেমে নুয়াইলো শির। জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগির, নবীজির প্রেমে নুয়াইলো শির। জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগির, নবীজির প্রেমে বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। দয়াল নবীর মহাপথে কাঁদে না যার প্রাণ, দয়াল নবীর মহাপথে কাঁদে না যার প্রাণ, দয়াল নবীর মহাপথে কাঁদে না যার প্রাণ। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান।